দেশে প্রথমবারের মতো মানব টিস্যু ব্যাংক স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। এর মাধ্যমে শরীরের যে কোনো ক্ষত দ্রুত সারিয়ে তোলা যাবে। আগুনে পোড়া ও হাড় ভাঙা রোগীদের জন্য এই পদ্ধতি সবচেয়ে বেশি কার্যকর। এ সংক্রান্ত 173 কোটি টাকার প্রকল্প উপস্থাপন করা হয়েছে একনেক সভায়। সকালে রাজধানীর শেরে বাংলা নগরে আয়োজিত একনেক বৈঠকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে 10টি প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়। এসব প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 5,066 কোটি 51 লাখ টাকা। এছাড়াও প্রবাস ফেরত শ্রমিকদের পুনর্বাসনের জন্য 427 কোটি টাকার একটি আলাদা প্রকল্প একনেকে উপস্থাপন করা হয়েছে। এর আওতায় নগদ অর্থ সহায়তা সহ তাদের দক্ষতা কাজে লাগিয়ে দেশে বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। এছাড়াও বৈঠকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে 3টি আন্ডারপাস ও 1টি ইলুপ নির্মিত প্রকল্প ও অস্ট্রেলিয়ায় বাংলাদেশ চ্যান্সারি ভবন নির্মাণ প্রকল্পের প্রস্তাব উপস্থাপন করা হয়েছে বৈঠকে। বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রীর ব্রিফ করার কথা রয়েছে।